আলোচনা বিরোধী দলের কর্তব্য ও দায়িত্বহীন। এই অধিকার তো আমাদের সংবিধানে রয়েছে, সুতরাং দেশের যে পরিণতি হয়েছে তা দুঃখজনক ও লজ্জাজনক। তিনি বলেন, সরকার ত্রাসের রাজত্ব সৃষ্টি করতে চায়, এখানে যেন সরকারের বিরুদ্ধে কেউ মুখ না খোলে। বিএনপি নেতাকর্মীদের জেলের ভেতরে নির্যাতন করা হয়েছে উল্লেখ করে তিনি আরও বলেন, এটা কী ধরনের সরকার? বাংলাদেশে কি এ ধরনের কী সৃষ্টি হয়েছিল? কোথায় গণতন্ত্র, সুশাসন, মানবাধিকার, ভোটের অধিকার, সুস্বাস্থ্য ও শিক্ষার অধিকার? সেই উত্তর আজকে সরকারকে দিতে হবে। সাবেক এই মন্ত্রী বলেন, জনগণকে ভয়ভীতি দেখিয়ে জুলুম, অত্যাচার এবং লগি বৈঠার রাজনীতি বিএনপি করে না, আমরা মানুষকে সেবা করার জন্য রাজনীতি করি। একদিন একদিন না একদিন এই সরকার বিদায় নিতে হবে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খান বলেছেন, বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের যে পরিণতি হয়েছে সেটা জেলের ভেতরে তার উপর যে অমানসিক অত্যাচার হয়েছিল তারই কারণে। কারাগারে নির্যাতনে বিএনপি চেয়ারপারসনের শারীরিক এই অসুস্থতা। রোববার দুপুরে রাজধানীর উত্তরায় সদ্য কারামুক্ত ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ন আহ্বায়ক মোহাম্মদ মোস্তফার বাসায় তার খোঁজখবর নিতে গিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। মঈন খান বলেন, আজকে দেশের মানুষকে বাকরুদ্ধ করে রাখা হয়েছে। কেন সরকারের সমালোচনা করলে জেলে যেতে হবে? সরকারের সমালোচনা বিরোধী দলের কর্তব্য ও দায়িত্বহীন। এই অধিকার তো আমাদের সংবিধানে রয়েছে, সুতরাং দেশের যে পরিণতি হয়েছে তা দুঃখজনক ও লজ্জাজনক। তিনি বলেন, সরকার ত্রাসের রাজত্ব সৃষ্টি করতে চায়, এখানে যেন সরকারের বিরুদ্ধে কেউ মুখ না খোলে। বিএনপি নেতাকর্মীদের জেলের ভেতরে নির্যাতন করা হয়েছে উল্লেখ করে তিনি আরও বলেন, এটা কী ধরনের সরকার? বাংলাদেশে কি এ ধরনের কী সৃষ্টি হয়েছিল? কোথায় গণতন্ত্র, সুশাসন, মানবাধিকার, ভোটের অধিকার, সুস্বাস্থ্য ও শিক্ষার অধিকার? সেই উত্তর আজকে সরকারকে দিতে হবে। সাবেক এই মন্ত্রী বলেন, জনগণকে ভয়ভীতি দেখিয়ে জুলুম, অত্যাচার এবং লগি বৈঠার রাজনীতি বিএনপি করে না, আমরা মানুষকে সেবা করার জন্য রাজনীতি করি। একদিন একদিন না একদিন এই সরকার বিদায়।